বল মনে হয় বল কিছু বল যে সাইদুলের কাছে আসছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আসছি সাইদুল ভাইয়ার শপে, ট্যাটু শপে ট্যাটু করতে। সো আপনাদের যদি ভালো লাগে আপনারাও আসতে পারেন, এখন আমি ট্যাটু করব। সো এই যে ডিজাইনটা দেখা, ডিজাইনটা হালকা একটু এই ডিজাইনটা করা হবে। সাইদুল তোমার পরিচয়টা দাও। আমার আর পরিচয় না, আমি পরিচয় ছাড়া না না বলো যে তোমার সব সমস্যা নাই। আমরা কাজ করি, কাজ দেখেন। কাজে চলে যাই। আচ্ছা এখানে এখানে ধরো, আমি আর বন্ধু কালো বাসা হ্যাঁ হাবিব ভাই সুন্দর বলেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আস্তে 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 কথা বলবো। ট্যাটু মোটো আরামদায়ক না, ট্যাটু অনেক পেইনফুল। তো যারা ট্যাটু করবেন তারা অবশ্যই মানসিক প্রিপারেশন নিয়ে আসবেন, যে ট্যাটু পেইনফুল এবং ট্যাটু কখনোই আরামদায়ক না। আপনারা যদি কেউ ট্যাটু করতে ইচ্ছুক থাকেন তাহলে ভাইয়ার শপে আসতে পারেন, কজ উনি অনেক সাথে তুমি কি করতেছ? আমিও করবো, কে বলছে? কেউ যদি ট্যাটু করতে চান আমার আইডি ট্যাগ করা আছে, আমাকে নক দিতে পারেন। হ্যাঁ আমি ট্যাগ করে দিচ্ছি। এখানে অনেক যত্ন সহকারে পেইন দেওয়া হয়, আপনারা সবাই সাগর আমন্ত বলবি হ্যান্ডবাগ করে। আর আপনার কথা যাচ্ছে, হ্যাঁ আপনি যা যা বলছেন যাচ্ছে। সরি সরি সরি, সুন্দর করে মনে হচ্ছে যে আপনার সৃষ্টি বোতল বিক্রি করতেছেন আমাদের কাছে। আমিও করবো, হাবিব তাওহিদ। হ্যাঁ আসতে পারো ভাইয়ার শপে, তো উনি অনেক ভালোভাবে কাজ করে, পেন মনে হচ্ছে না। আমি অনেক ভয় পাই, বাট আমার কোনো পেন মনে হচ্ছে না। মোটামুটি নেওয়া যায়, পেইনফুল কিন্তু মোটামুটি নেওয়া যায়। একটু একটু লাগে, কারণ তো মা মা করছে তো বাসে তো একটু পড়ে। ইত্যাদি রকম কাম করতে এসি রাস্তা তো ফিরে দিয়েছো ধরো ডিজে ক্রিস গোমেজ। আমিও করতে চাই, তোমার তো পুরো ফুল বডি ট্যাটু করো, তুমি আর কি করবা? একদম একদম মনে হয় জায়গা নাই ওর করার মতো। জায়গা নেই বাইক করবো ভাইয়া, আমার আইডি চেক করা আছে। তুমি চলে এসো, তুমি করি বললাম ভাই, বাইক করে আবার চলে এসো, চলে এসো। আসলে আমি অনেক স্লিম, তো আমার হাতটা অনেক চিকন। সমস্যা নাই, চিকন হোক। ওকে ওকে ওকে, ওই যে মোনার সাথে কথা বলে চলে আসবো, একজন বলছে। কোন জায়গায় করতেছো ট্যাটু? ধানমন্ডি দোষ, চাইলে আসতে পারিস। ভাইয়ার আইডি ট্যাগ করা আছে, সোনার সাথে যোগাযোগ করে আসিস।
অ্যাকচুয়ালি এটা আমার একটা উইশ ছিল, ইচ্ছা ছিল যে আমি ট্যাটু করবো, তাই আর কি অনেক দিনের সাধনা নিয়ে এসে পড়েছি। মুখে সাহস তৈরি করে আমার ফ্রেন্ড বাহার ও আমাকে সাপোর্ট করছে, ও আমার হাত ধরে রাখছে, আমি যত ব্যথা পাচ্ছি সব উড়ে দিতেছি। কত বড় বড় পেন নিয়ে নিছে, আর ট্যাটু তো কিছুই না, মনের পেন তো সবচেয়ে বড় পেন। কোন জায়গায় করতেছো? হাতে হাতে বলো বলো হাতে। হ্যাঁ হাতে করতেছি। কোন জায়গায় করতেছো সেটা দেখতেছ না? বুঝা যাচ্ছে না, আমার হাত চিকন তো, হাত তো দেখা যাচ্ছে, আমি তো দেখাচ্ছি। ভাই মানুষ বিভিন্ন প্রশ্ন করবে, তাদের প্রশ্নের জবাব তাদের দিতে হবে। হ্যাঁ দেখো দেখো যতটা ভয় পাইছিলাম না ততটা ভয় এখন লাগছে না। ভয় পাওয়ার কারণ হলো আমারটা দেখে, আমারটা দেখে আমি ভয় পাই, তোরটা দেখে সিরিয়াসলি আমি ভয় পাইছি। এত বড় আর ভাইয়ারটা তো কোনো কথাই নেই, পুরো বডি ভাইয়ারটা দেখে তোমার ভয় কেটে গেছে তো? আমার ছোট বোন ভয় কেটে গেল আমাকে দেখে, এত ভালো। আমি তো চাই আমার মা বোনের কাছে করুক এবং তারা আমাকে দেখে ভয় কেটে যাক। এই ট্যাটুটা চুজ করছে আমার ফ্রেন্ড বাহার, তো আমার আমি ট্যাটুটা করার পর তোমরা একটু জানাবা যে ট্যাটুটা কেমন হয়েছে। আমি কেন, আমার বন্ধু আছে সাইদুল, ট্যাটু আর্টিস্ট, মানে গ্লোবাল আর্টিস্ট। ওনার পেজ প্লাস ওনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সব দিয়ে দিই, আমাকে ইনবক্স করো আমি দিয়ে দিব। আমাদের ওই জায়গায় রক্তটা একটু বেশি বেড়ায় সব জায়গায়, তোমার ওই দিন থাকে তোমাদের আর কিছু বাকি নাই? আজকে একজন বলতে আর কিছু বাকি নাই, কি বাকি থাকবে ভাই? তুমি কে, সুদূর মানুষ নাকি? না 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 না, বিপ্লব না, উনি জানে আমি আমার আর কিছু বাকি আছে কি না। আমি আমার তো দেখা আমি কম বেশি সব কিছু বুঝছি, এখন আর কি করা বাকি আছে? আমার একটু জবাব দিতে হবে নাকি ভাই? কমেনি যা করবেন একটু বুঝাশোনা করেন, কারণ বাহার আছে। আমি এর জন্য ফেসবুকে ফ্যামিলি মেম্বার ছাড়া কিছু এবং ছাড়া কেউ অ্যাডই করি না, মানুষ অনেক ফালতু করে প্রচুর ফালতু কথা বলার জন্য বৈশাখ ভাই। কিছু কিছু মানুষ আছে এদের খাওয়া দেওয়া কাজ নাই, কথা বুঝলো? দেশের জন্য কোনো কিছু করবো না, ভালো কাজ করবো না। তারপরে যে হ্যাকের জন্য ফালতু ফালতু কথা কয়, কি আমি তো ফেসবুকে করে রাখি না, কারণ আমার ফ্যামিলি আছে। হ্যাঁ এটা ফালতু সময় নেই, বাংলাদেশের মানুষ তো মানে আবেগ বলা আবেগ সদার বোকা তো দয়া গেছে খালি কুমো আমার প্রথম প্রথম ভয় লাগছিল, পরবর্তীতে ভয় কেটে গেছে, এখন আমি চাকরি করতে চাই খালি। মজাই লাগতেছে, মজা লাগতেছে। মাঝখানে বাহার নাম লেখা যায় না, মজা করো তুমি আমাদের সাথে। বাহার নাম লেখা দাও, ওই যে মাঝখানে যে খালিটা আছে না, ডাল মানে ডালটা, ওই ডালের মধ্যে ছোট্ট করে বাহার লেখা দাও। মানুষের সাথে দুষ্টামি করি,
এটা করার কয়েকদিন পরে আরেকটা তলা দিতে মনে করো তোমার ভয়ের কোনো কিছুই নাই, কারণ তোমার যে কোনো মানুষের বলার আগে বাহারে ডেট করে যাওয়ার পরে আমার এটার মধ্যে কালি ঢুকে না বুঝলি, এই যে আমার হাতে তোদের তো নরম চামড়া, কি নরম চামড়া, আমার হাত তো বুড়া মাছের মতো তুই জানো, তাহলে ভালো কথা বুড়ির মতো সারে কি যদি মোটা হতে পারতাম, মোটা হবি, খাওয়া দাওয়া ঠিক মতো কর আর ঘুমা ঠিক মতো, তাই তো তার ভাই চ্যাটিং ম্যাটিং কটা পোলার লোক কি করতে হইব, বোনের সম্পর্কে কোন খারাপ কথা বলছি না, পাহাড়ের সমস্যা তো আদি বনি আসলে জন্মের পরের থেকেই আছে, ওয়াও নাইস ট্যাটু, ওই দিন একটা হিসেবে করতে ওয়াও নাইস ট্যাটু, আজকে আমার এলাকায় একজন তোর জন্মের আগের থেকে বাংলাদেশে এক নাম্বার আমার বন্ধু, তুমি কি ভাবছো আমার বন্ধু আমরা কি লিখে দিবার তো আমরা কি এনাচত্তর তেনাচত্তর নাকি, আমার বন্ধু হলো সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা ছিল তো অনেক আগে থেকে মানে আমি শুধু সাহসে বলাই না ভয়ে একমাত্র মানে, আমার বন্ধু হলো সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার জাপান থেকে সে সিএসসি করে আসছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে, আমি একজন আইটিটাকে আর্টিস্টের জব করি, হ্যাঁ যদিও চাকরি করতেছি, তারপর মনে করো যে আমরা তেনাচত্তর আমাদের কোনো বন্ধু বান্ধব নাই, আমরা মিথ্যা কথা বলি না কাটানি দিই না, এই কারণে আমরা এরকম আমাদের মতো বন্ধু পাবা কই, এত ভালো বন্ধু না, চুরি করি না চোট্টামি করি না চন্দাবাজি করি না কি চাটামি করি, যা বলি সত্য কথা বলি, সত্য বলা ভালো বাংলাদেশের জন্য এখন মহাপাপ, তুই না তিল করবি এখানে বসলি কোন জায়গায়, নাকি আরেকদিন ব্যথা পাই কত দেখো গাইস ট্যাটু সাকসেস জাস্ট ওয়াও, তোমরা চলে করতে পারো মাইনা না আমি সব করতেছি, আচ্ছা বাহার আমরা একটু সুন্দরভাবে কথা বলি, হ্যাঁ হ্যাঁ দেখুন আমার বন্ধু, আচ্ছা খুব কি পেইন হয়েছে, একদমই না আমি অনেক ভয় পাই, আমি আজ পর্যন্ত মানে আমার হাতে ব্লেডের টাচ লাগাইনি, আমি এত
পরিমাণ ভয় পাইছে জবাবের বাইরে বাট এটা করার পর আমার কোনো পেনই মনে হয় না আমি এরকম স্টিল বসে থাকি কেমনে তাহলে কি বলা যায় সাইদুর ভাই ভালো কাজ করে একদম হাই আমি সাইদুর রহমান লক্ষ্মী বিডির ওনার আমি বেসিক্যালি একজন ট্যাটু আর্টিস্ট ট্যাটু আমার আর্ট প্যাশন বলা যায় এবং আমি ভাস্কর্য আর্টিস্ট সবই করি তো যারা ট্যাটু করতে চান তাহলে তারা চলে আসবেন হারিয়া আমাদের এখন অফার চলছে শীতকালীন অফার হ্যাপি আর্কেড ধানমন্ডি সিটি কলেজ এর ঠিক পিছনেই হ্যাপি আর্কেড তিনতলা 24 নম্বর দোকান ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এখন লাইভে একটু থাকবেন তার কারণ আমরা এখন একটা তিলও করব আই মিন এটা আমরা ট্যাটুর ভাষায় বলি ডট ওয়ার্ক কিন্তু ডট ওয়ার্ক না এটা হলো তিল তিল করাবে আমার ছোট বোন আর আমার ছোট বোন ওর আইডির সাথে আমার এই ট্যাগ দেওয়া আছে আপনারা সবাই দেখতে পাবেন আর সবাই আমাদের সাথেই থাকুন লাইভে আর তুমি তো নাচাচ্ছ না তো সব তোমার পেন্ডিং দেখো তিল গইলো না ছিল বাট রিমুভ হয়ে গেছে নো লাফা লাফি এভাবে ধরে রাখো ওই পেন্ডিং গুলো দেখে দাও তোমার ট্যাটু দান তোমার তিলও দান তিলটা দেখি একদম জেনুইন তিল না সবকিছু দেওয়া থাকবে কেউ যদি আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য।